নমস্কার। আজকে আমরা জলের নানা উৎস ও পানীয় জলের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করব। জলের উৎস, যেসব জায়গা বা বস্তু থেকে আমরা জল পেয়ে থাকি সেসব জায়গা বা বস্তুকে বলা হয় জলের উৎস। যেমন সমুদ্র, খালবিল, নদনদী, ঝর্ণা, কুয়ো, নলকূপ প্রভৃতি থেকে আমরা জল পেয়ে থাকি, তাই এরা প্রত্যেকই হলো এক একটি জলের উৎস। পানীয় জলের প্রয়োজনীয়তা, বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত আমাদের জল পান করতে হয়। এখন তোমাদের যদি প্রশ্ন করা হয় কেমন জল আমাদের পান করা উচিত, তবে এর উত্তরটি হবে যে জল বিশুদ্ধ পরিষ্কার, অর্থাৎ যে জলে ধুলোবালি, নোংরা আবর্জনা, রোগ জীবাণু কিছু নেই, সেই জলকে আমাদের পান করা উচিত। আবার যে জল রোগ জীবাণুপূর্ণ, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, সেই জলকে বলা হয় দূষিত জল। এই দূষিত জলকে একেবারেই পান করা উচিত নয়, কারণ এই জলকে পান করলে শরীর অসুস্থ হয়ে পড়বে।